সালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায় মার্চেন্ট বেজ ইনভেন্টরি থেকে প্রবলেম টুটা 2018 সালে আসছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। বিভিন্ন ডিপার্টমেন্টে আরও অনেকবার আসছে, নামগুলো শুধু চেঞ্জ আর টাকাগুলো একটু চেঞ্জ আছে। অনেক সহজ অঙ্ক গত ক্লাসে আমরা করছিলাম, প্রাইভেট গ্রুপে এটার ভিডিওগুলো আছে। চ্যাপ্টার 5 অনেক জায়গায় 4 আছে, কোনো জায়গায় 5 আছে। এখানে প্রশ্নে এটা 2018 ছাড়াও অনেকবার আসছে, শীত থাকলে ভালো, শীত না থাকলে চলবে। প্রশ্ন বলছে একটা প্রতিষ্ঠান নাম দেওয়া আছে, মাঝারু স্টোর্স কমপ্লিটেড দ্য ফলোয়িং মার্চেন্ডাইজ ট্রানজাকশন ইন দ্য মান্থ অফ মে 2008, দ্য লেজার শো ক্যাশ ব্যালেন্স 50,000 অ্যান্ড ক্যাপিটাল 50,000। বলছে মাঝারুলের দোকানে নিচে কিছু লেনদেন ঘটছে মে 2008-এ, এবং তার ক্যাশ ব্যালেন্স এবং ক্যাপিটাল ব্যালেন্সটাও দেওয়া আছে। আমাদের কী করণীয়? নিচের লেনদেন আছে অনেকগুলো, প্রায় 10-15টার মতো আছে। রিকোয়ারমেন্ট হচ্ছে এইগুলো যা যা করো পারপোচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তাহলে আমরা এখানে যা যা একটা ঘর করে ফেলতেছি, আপনারাও করে ফেলেন। ফার্স্টে বলতেছে 2008 মে 1 পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট। এতটুকু পড়াতে বুঝতেছি আমরা মাল কিনছি বাকিতে, মাল কিনি যদি বাকিতে চোখ বন্ধ করে যাবে কত ক্লাসে শিখেছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস ডেবল ক্রেডিট। আমি সংক্ষেপে লিখতেছি, আপনারা সম্পূর্ণ লিখে নেন। এখন যে টাকার বিষয়ে, মাজাদুল হোলসেল সাপ্লাই টাকা 10,000, টার্ম 2010-130। আচ্ছা, এটার কাজ আছে, এটা পরে দেখতেছি। 10,000 টাকা মাল কিনছি, লিখলাম 10,000 টাকা মাল কিনছি। এখানে একটা শর্ত দিছে যে 210 দিয়ে 130। এটা আপনার এখানে লিখতে হবে না, প্রশ্নটা আপনার কাছে নাই যেহেতু আমি এখানে লিখে রাখছি, এটা আমার কাজে লাগবে। এখন এখানে এই জিনিসটা অর্থ কি, 210-130, এটা অর্থ হলো আপনি আমি যাদের কাছে কিনে আনছি ওরা অফার দিচ্ছে, অফার দিয়ে বলতেছে 30 দিনের জন্য বাকি দিলাম তোমাকে, এখন হলো 10-30। 30 দিনের মধ্যে টাকা দিবাই, যদি 10 দিনের মধ্যে আমাকে টাকা দিতে পারো এই 10,000 টাকা, তাহলে 2% বাট্টা দেওয়া হবে, এটাকে বলে নগদ বাট্টা। অর্থাৎ 30 দিনের মধ্যে দেওয়া বাধ্য তোমরা, আমরা চুক্তি করছি 30 দিনের জন্য, সে একটা অফার দেওয়া আছে যদি আগে ভাগে দাও তাহলে 2% বাট্টা পাবা। এতে অফারটা দেওয়াতে আমার একটু লোভ আসবে যে হ্যাঁ আমি যদি টাকাটা একটু তাড়াতাড়ি দিতে পারি তাহলে তো আমার
2% লাভ হবে। আবার ওই কোম্পানিরও লাভ আছে, কেন লাভ, সে 10,000 টাকা পাইলে 10 দিনের মাঝে সে আবার পণ্য কিনবে ওই টাকা ব্যবহার করে এবং অন্য কাছে আবার বিক্রি করে আরো বেশি লাভ করতে পারবে, তিনবার পণ্য কেনা বেচা করতে পারবে। এই জন্য ওই কোম্পানি এই লাভটা প্রফিটটা দিচ্ছে। এটা আমার অংশে কাজে লাগবে ভবিষ্যতে, এখানে কাজে লাগবে না, আমি লিখে রাখছি। আমি 2 নম্বর বলেছে সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, এটা প্রবলেম 2 করতেছি আমরা, লেকচার শিটে প্রবলেম 2। লেকচার শিট না থাকলে আপনারা যে কোনো সালে একটা অঙ্ক বের করে দেবেন, 2018-2017-2014 বিভিন্ন সালে আসছে এই অঙ্ক, বিশাল বড় একটা ডাক। সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট এই শব্দটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জানাটা হলো, গত ক্লাস করে নেবেন, এগুলো নিয়ে আলোচনা করছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা 1 নম্বর জায়গাটা জানা। 2 নম্বর জার্নাল কস্ট অফ গুডস সোল, কস্ট অফ গুডস সোল ডেবিট মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট, টাকার বিষয়টা এখন যাইতেছি। সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 4,500, 4,500 টাকার মাল বিক্রি করলাম, আমরাও শর্ত দিছি 2, 10 এন্ড 30। কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 3,000, এই যে এই মালগুলো বিক্রি করছে এটার খরচ পড়ছে 3,000 খরচ পড়লে 3,000 লিখতে হবে এখানে। নিয়মের মধ্যে সে পারচেস করলেই জানার, সেলস করলেই জানার, টাকা তো এখানে দেওয়া আছে অনেক ইজি, 1 নম্বর ক্লাস করলে এগুলো আরও ভালো বুঝতে পারবে। 5 নম্বর বলছে রিসিভ ক্রেডিট ফ্রম মাজেদুল হোল সেলস সাপ্লাই ফর মার্চেন্ডাইজ রিটার্ন 200, এটা অনেক কাছে বেতার লাগে, রিসিভ ক্রেডিট এই সেই, রিটার্ন শব্দটা বুঝতে পারছি ফেরত, আর ক্রয় ফেরত তুলনায় বিক্রয় ফেরত হইলো, এটা বোঝা একটা উপায় আছে, উপায় যে মাজেদুল শব্দটা দেয় খুবই 1 নম্বর তার মধ্যে আছে, মাজেদুল, মাজেদুল কী করছে আমাদের মাল আমাদের কাছ থেকে আমরা মাজেদুলের কাছে কিনছিলাম, এখন এটা ফেরত দিছি, তো কিনলে যদি এই জানাল হয় তাহলে এটা ফেরত দিলে এটা উল্টা হবে, অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট হয়ে যাবে, আর মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাবে, কয় টাকা 200 টাকা। ক্রয় ফেরতের যাবে এটা রুলের 2 নম্বরে আছে, নিয়মের সেটি 2 নম্বরে কিনলে যে যাবে তাই কয় ফেরত যাবে সেটা হবে। 9 নম্বর বলতেছে রিসিভ কালেকশন অফ ফুল লেস ডিসকাউন্ট ফ্রম কাস্টমার বিল্ড অন সেলস অফ 4,500 অন মে 2, এই যে 4,500 টাকা বেচছিলাম এই লোকে আমাকে সব টাকা ফেরত দিবে। এখন আগে ফেরত না কি টাকা পরিশোধ করছে, পরিশোধ করলে তো আমি বুঝতে পারছি নগদ টাকা পাইছি, আগে ক্যাশ লেখে নি, এখন শর্ত ছিল কাকে টাকাটা দিচ্ছি, কার কাছে পেয়েছি অ্যাকাউন্ট রিসিভ হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি। ওই লোকে আমার লোকের কাছে পাইতাম 4,500 টাকা, 4,500 টাকা আমায় দিয়ে দিছে, ভালোভাবে দিয়েছে, শর্ত দিয়েছিলাম যে 10 দিনের দিতে পারলে 2% ছাড় দিব, কম রাখবো, তাহলে সেই শর্ত অনুযায়ী সেই লোক তো 10 দিনের ভিতরে দিতে, 2 থেকে 9 তারিখ 10 দিন, তার মানে সেলস ডিসকাউন্ট বা ডিসকাউন্ট এক্সপেন্স লিখা যেতে পারে, এখানে সেলস ডিসকাউন্ট লিখতে পারবেন অথবা ডিসকাউন্ট এক্সপেন্স, ডিসকাউন্ট খরচ হলো আমার। টাকাটা কীভাবে করবো, 4,500 টাকার 2% বাড়তে দেওয়ার কথা বলছি, 4,500 টাকার 2% আসতেছে আমার 90 টাকা, তাহলে 4,500 পাইতাম 90 টাকা সে দিবে না কম দিবে, তাহলে আমি পাবো কত, ৪,১০ টাকা পাবো। তাহলে টাকা পাওয়া গেলে জানাজারের কাছ থেকে টাকা পাওয়া গেলে এই জানাল, এটা নিয়মের সাথে লিখা। এরপর আমরা চলে যাচ্ছি 10 নম্বরে, 10 নম্বরে বলতেছে পেইড মাজেদুর হোলসেল সাপ্লাই ফুল ডিসকাউন্ট লেস ফুল ডিসকাউন্ট,
মাদেদুরের কাছ থেকে যে কিনছিলাম 10,000 টাকা, সেই টাকা ডিসকাউন্ট বাগটা দিয়ে পরিশোধ করে দিচ্ছি। পরিশোধ করলে আমার টাকা গেল ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট ক্রেডিট লিখি কাকে দিলাম, অ্যাকাউন্টস পেয়াবলকে দিয়ে দিলাম। কয় টাকা পাইতে হইলো? 10,000 পাইতো। কিন্তু একটু খেয়াল করে দেখেন, এই 10,000 টাকার মাঝে 200 টাকা আমার পছন্দ হয়েছে না, নষ্ট হয়ে দিতে বাদ দিয়ে দিচ্ছি। তাই এই লোক পায় কত? 9,800 টাকা। 9,800 টাকার মধ্যে আমি ডিসকাউন্ট পাবো, সে বলছিল 10 দিনের মধ্যে দিলে 10% ডিসকাউন্ট, 2% ডিসকাউন্ট। 10 দিন হয়েছে না, মেয়ের একটাই থেকে 10 দিন যুক্ত করলে 11 তারিখের মাঝে টাকাটা দিলে আমার কি 2% ডিসকাউন্ট দেওয়ার কথা? তার মানে আমি ডিসকাউন্ট রেভিনিউ হয়েছে, পারচেজ ডিসকাউন্ট। পারচেজ শব্দটা মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে আসে না, পারচেজ শব্দটার পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। পারচেজ ডিসকাউন্টের বদলি পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ফ্রেটিং, হ্যাঁ, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, ক্রয় ক্রয় ফেরত, সব ক্ষেত্রে কী লিখতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে পারচেজ ডিসকাউন্টের বদলি আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কয় টাকা লিখবো? 9,800 টাকার 2% বার্তা দেওয়ার কথা। 2% বার্তা আমরা 9,800 টাকা 2% আসে, ১৯৬টাকা। তাহলে ১৯৬টাকা আমরা বার্তা পাবো, বার্তা পাইলাম ১৯৬টাকা। 9,800 টাকা থেকে ১৯৬টাকা বাদ দিলে আমরা পাইলাম টাকা 9,604টাকা। এই অংশটা কেউ বুঝতে পারলে বাকিগুলো এমনি পাবে, বাকিগুলো সেম, এইসব কাজই হচ্ছে। আমরা পরটা চলে যাচ্ছি 10 তারিখের পর, 11 তারিখ পারচেজ সাপ্লাই। আচ্ছা, পারচেজ দেওয়া থাকলে এই যে আবেদন দিতে হয়, মার্চেন্ডাইজ পারচেজ দিলে এই যে আবেদন, মার্চেন্ডাইজ দিলে অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট, অর্থাৎ পণ্য কিনলে এই যে আবেদন দিতে হয়, জানা দিতে হয়। কিন্তু যে কোনো সম্পদের নাম লেখা থাকে, যে ফার্নিচার সাপ্লাই এটা সেটা, সেক্ষেত্রে আমাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা যাবে না, তখন আমার লিখতে হবে ওই সম্পদের নাম, ওই অ্যাসেটের নামটা লিখতে হবে। যেমন এখানে লেখা আছে সাপ্লাই, তাহলে এখানে লিখতে হবে সাপ্লাই দিবি, সাপ্লাই কিনলে টাকা চলে গেল ক্যাশ ক্রেডিট। আমরা লিখবো 11 তারিখ নগদ টাকা চলে গেছে যেহেতু ক্যাশ ক্রেডিট, আসবে আমাদের 1,000 টাকা, এখানে 1,000 টাকা, এখানে 1,000 টাকা। এরপর পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, এবার মাল কিনছি আমরা 12 তারিখ, মার্চেন্ডাইজ কিনছি, এবার কিন্তু সাপ্লাই লিখবো না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো আর ক্যাশ লিখবো। কত টাকা লিখবো? টাকা লিখবো হলো আমাদের 12 তারিখ 1,000, 10,000। পরে আসতেছে 15 তারিখ, 15 তারিখ হচ্ছে রিসিভ রিফান্ড 230 টাকা, পোর কোয়ালিটি মার্চেন্ডাইজ ফ্রম সাপ্লায়ার অন ক্যাশ পারচেজ। নগদ দিতে মাল কিনছে না এই লোকের কাছ থেকে, এই লোকের মাল খারাপ দিছে 230 টাকায়, এগুলা ফেরত দিছি, ফেরত দিলে এটা উল্টা হবে, ক্যাশ ডেবিট হয়ে যাবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, হ্যাঁ এমআই লিখে বলছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে। টাকার পরিমাণ কত? তো তারা বলে দিছে টাকা হলো 230 টাকা। পনেরো তারিখ শেষ, এরপর 17 তারিখ যাচ্ছি আমরা। 17 তারিখ তারা বলছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম রহমান ডিস্ট্রিবিউটার 1900 টাকা। আচ্ছা, পারচেজ এবার রহমানের কাছ থেকে কিনছি, বাকিতে ক্যাশ বলা নাই, মানুষের নাম দেওয়া আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। কিনলেই তৈরি যাবে আমরা জানি, 1900 টাকা, ঠিক আছে। কিন্তু এখানে একটা শর্ত দিছে, শর্তটা আমাদের শেখা দরকার, এফওবি ডেস্টিনেশন টার্ম 2, 10, 2, 10 এন্ড 30, এটা শিখিয়ে দিচ্ছি।
কিন্তু এফওবি ডেস্টিনেশন অর্থ কি? সহজ ভাষায় বলতেছেন, আপনি সহজভাবে ভাষায় বলতেছি এফওবি ডেস্টিনেশন শব্দের অর্থ যে মাল বেচবে সে পরিবহন খরচ বহন করবে। গাড়ি ভাড়াটা কে বহন করবে? যে মাল, ও সরি আমি ভুল দেখছি, আমি নিচে এফওবি শিপিং পয়েন্ট লেখা, এফওবি শিপিং পয়েন্ট 1900 টাকার পরে এফওবি শিপিং পয়েন্ট লেখা। এটার অর্থ দাঁড়াচ্ছে যে মাল কিনবে সে গাড়ি ভাড়া দিবে। এফওবি শিপিং পয়েন্টের অর্থ লিখে রাখেন, যে ব্যক্তি মাল কিনবে সে গাড়ি ভাড়া দিবে। অর্থাৎ বন্দরে সে দিয়ে রেখে যাবে, পরে আপনি জেনে মান জেনে নিয়ে যান। এটা বাংলা ইয়েটা আর কি, এফওবি শিপিং পয়েন্ট অর্থটা, যে মাল কিনবে সে গাড়ি ভাড়া দিবে, এটা বলে দিচ্ছে আর কি। তা 18 তারিখ 19 তারিখ তারা বলতেছে পেইড ফ্রেইট, আমি মাল কিনছি তাহলে আমার শর্ত অনুযায়ী আমারই ভাড়া দিতে হবে, ক্রয় পরিবহন ডেবিট দিব আর নগদ টাকা চলে যাবে, 250 টাকা ক্রেডিট দিব। কিন্তু ক্রয় পরিবহন তো আমরা লিখতে পারি না, কেন লিখতে পারি না? ক্রয় শব্দটার বদলে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। আমার গাড়ি ভাড়া দিলে ফ্রেইট ইন না লিখে, ক্রয় পরিবহন খরচ না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। কত টাকা? 250 টাকা। পরে হলো 19 তারিখের পর 24 তারিখ, তাহলে এটা মুছে ফেলি। চব্বিশ তারিখ সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে মাল বিক্রি করলাম, নগদে বিক্রি করলে আমাদের 6200 টাকা বিক্রি করছে, বিক্রয় যাবে দেখি অ্যাকাউন্ট, নগদ বিক্রি করলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। নগদ বিক্রি করছে 6200 টাকা, 6200, আর এটা খরচ পড়ছে বলতেছে 4300 টাকা, 4300 হয়ে গেল। শর্ত বলে যে শর্ত তো নাই, আচ্ছা ঝামেলা নাই। পরে বলছে আবার 25 তারিখ, 24 পরে 25 তারিখ মাল কিনছি, কেনা বেচা রেজাবে দেখা, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম জাসিম 1000 এফওবি ডেস্টিনেশন, আচ্ছা পারচেজ আমরা মাল কিনছি, কিনলে হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর হলো অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। কত টাকা? 1000 টাকা মাল দেখলাম, 1000 টাকা। এখন শর্ত দিছে ভালো কথা, পেইড রহমান ডিস্ট্রিবিউট ইন ফুল লেস, এই যে এখানে এফওবি ডেস্টিনেশন বলছে, ডেস্টিনেশন অর্থ কি? বিক্রেতা গাড়ি ভাড়া বহন করবে, এই জন্য এখানে কিন্তু নাই গাড়ি ভাড়ার কথা, পরে আর কিছু লিখে নাই। এখন 27 তারিখ চলে যাচ্ছি, 27 তারিখ বলতেছে পেইড রহমান ডিস্ট্রিবিউটরস ইন ফুল লেস ডিসকাউন্ট, ডিসকাউন্টের শর্ত ছিল এরকম N30, রহমানের টাকা আমি দিয়ে দিলাম, টাকা দিলে তো ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট। এটা কি একটু আগে করছি আমরা, এই রহমান পাইতে হলো 1000, 1000-এর মধ্যে সে 10 দিনের মাঝে দিছে টাকাটা, এই জন্য 2% বাড়টা, আর আসে হলো 20 টাকা মনে হয়, তাহলে ক্যাশ দিতে হবে আমাকে 980। না বুঝলে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা
29 তারিখ, 27 তারিখ শেষ আমাদের, 29 তারিখে যাচ্ছি আমরা। ২৯ তারিখ হলো আমাদের, বলছে সরি রহমানের তো 17 তারিখে 1900 টাকার মাল, আমি এটা জসিম একটা ধরে বলছি, রহমানের 17 তারিখে 1900 টাকা মাল ছিল, এই 1900 হবে, 1900 কি হলো 38 টাকা, 1900 থেকে 3800 টাকা, 38 টাকা কম নিলে যেটা হয় মানে 62 টাকা, 1862 টাকা। এরপরে 27 তারিখের পরে আমরা চলে যাচ্ছি মেড রিফান্ড টু ক্যাশ কাস্টমার ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ 200। আমরা যে মাল বিক্রি করছিলাম সেই মাল ফিরে আসছে, যে নগদে মাল বিক্রি করছিলাম না, এই জায়গায় ডিফেক্টিভ ছিল, নষ্ট হয়েছে কিছু মাল, সেই মাল ফিরত দিছে, বিক্রয় ফেরতে যাবে তো আমার শিখতে হবে, বিক্রয় তো শিখে ফেলছি, বিক্রয় ফেরতেরটা শিখতে হবে, বিক্রয় তো করছি, বিক্রয় ফেরতের টাকা হলো আমাদের 29 তারিখ। এখন বিক্রয় ফেরতের জার্নাল, এখানে বিক্রয় করে জার্নাল দুইটা হলে ফেরতের জার্নাল দুইটা হবে, সেলস রিটার্ন ডেবিট, রিটার্ন অ্যান্ড ডিস অ্যালাউন্স অ্যান্ড অ্যালাউন্স, আর ক্যাশ পে নগদ টাকা ফেরত দিচ্ছে 500 টাকা, 200 টাকা কস্ট অফ গুডস সোল্ড, আগে ডেবিট ছিল এবার ক্রেডিট হবে, মার্চেন্ট এই পুরো টাকাগুলো হবে আর কি, মার্চেন্ট ইনভেন্টরি নেবে, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে, টাকা টাকা কিভাবে পাবো আমরা, টাকাটা এইটার টাকা কিন্তু দেওয়া নাই, 4300 টাকার মাল বিক্রি করছি 6200 টাকায়, তার মানে 6000, এই 6200 টাকা এখানে হবে, 4300 হবে এখানে, 200 টাকার খরচ বের করতে হবে, এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, খরচটা উপরে দিব বিক্রয়টা নিচে দিব বিক্রয় দিয়ে গুণ করব, তাহলে মান চলে আসবে আমাদের, খরচটা চলে আসবে, এটা ক্যালকুলেশন এইভাবে বের করতে হবে 139 টাকা। এরপর আমরা 31 তারিখ চলে যাচ্ছি, সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 1600 টাকা, বাকিতে মাল বিক্রি করছি 1600 টাকা, 31 তারিখে এখানে করে দিচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1600 টাকা, আর সেটার কস্ট দেওয়া আছে 1100, কস্টের ঘরে কস্ট অফ গুডস সোল্ড 1100 লিখে দিলাম, শেষ। অঙ্কটা অনেক বড় কিন্তু সুবিধা হলো জার্নালগুলো একই জার্নাল বারবার বারবার আসতেছে, আপনারা আশা রাখি পারবেন নিয়মের শীটটা নিয়ে ক্লাস ব্লক করলে ইনশাল্লাহ কোনো কোয়েশন থাকবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, এখন কোয়েশন থাকলে বলতে পারেন।